অঙ্কনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের কাছে তুলে ধরতে উদ্যোগ নিল আরামবাগের বড়নগর রমানাথ ইনস্টিটিউশন। স্কুলের বাউন্ডারি ওয়ালে নন্দলাল বসু সহজ পাঠের আঁকা চিত্রগুলি ফুটিয়ে তুলছেন অঙ্কন শিল্পী সঞ্জয় মল্লিক সহ 22 জন ছাত্রছাত্রী। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI ভর্তি চলছে, যোগাযোগ 8972955109 অথবা 9734350791। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI, আরামবাগ মনসাতলা হুগলি। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের এই কথাগুলো হারিয়ে যেতে বসেছে। বর্তমানে ইংলিশ মাধ্যম স্কুলের চাপে হারিয়ে যেতে বসেছে রবীন্দ্রনাথের সহজ পাঠ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয়। চারিদিকে শুধু প্রতিযোগিতা, ছেলে মেয়ে কত বেশি ইংরাজি জানে তা নিয়ে অভিভাবকদের মধ্যেও চলছে প্রতিযোগিতা। আর ছেলে মেয়েদেরও প্রতিযোগিতার অংশগ্রহণকারী হিসাবে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হচ্ছে। তার উপর কম্পিউটার, মোবাইল ও ইন্টারনেটের ভিড়ে হারিয়ে যেতে বসেছে ভারতীয় ঐতিহ্য। বাংলা ভাষা ও সহজ পাঠ ও বর্ণপরিচয়কে পথ চলতি মানুষের কাছে তুলে ধরতে স্কুলে প্রাচীরের মধ্যে বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর সহজ পাঠে আঁকা ছবিগুলি তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করে স্কুল কর্তৃপক্ষ। সেই মতো আরামবাগের সালেপুর 2 নম্বর অঞ্চলের বড়নগর রমানাথ ইনস্টিটিউশনের 22 জন ছাত্রছাত্রীদের নিয়ে একজন অঙ্কন শিল্পী কাজ শুরু করলেন। স্কুলের প্রাচীরে একের পর এক ছবি আঁকা হয়। নন্দলাল বসুর আঁকা ছবিগুলিকে পুনরায় পথ চলতি মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান স্কুল শিক্ষক দীনবন্ধু ভট্টাচার্য। বাউন্ডারি ওয়ালে একটা পেন্টিং হচ্ছে, রবীন্দ্রনাথ বিদ্যাসাগর মানুষের কাছে তুলে ধরার একটা চেষ্টা। এটার কী উদ্দেশ্যে আপনারা শুরু করেন, মানে কী চাইছেন স্কুল থেকে, আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে শিক্ষাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, যে বর্ণপরিচয় বা সহজ পাঠের হাত ধরে যে আমাদের শিক্ষা, সেই শিক্ষাটার যে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতাটা আসুক। আমরা তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমরা নিজেদের যে সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য, সেগুলোকে তো ভুলতে বসেছি, যে ছবি আর শুধু সেই বিদেশি ভাবধারায় পাশ্চাত্য ভাবধারার ছবিগুলোকে না নিয়ে আমরা আমাদের নিজেদের ছবিগুলোর কালচার করি না। আর যে সহজ পাঠের ছবি, এটাই তো আমাদের কাছে চরম পাওয়া, পরম পাওয়া। আমরা বাঙালি হিসেবে গর্বিত যে নন্দলাল বসুর আঁকা ওই সহজ পাঠের ছবি যা চিরন্তন অমলিন হয়ে রয়েছে, আমাদের মনের মধ্যে গাঁথা হয়ে আছে। এই বিষয়ে শ্রাবণী জানা ও সৈকত কারক নামে অঙ্কন শিল্পীরা জানায়, ছবির মাধ্যমে ভাষার বিকাশ ঘটানো ও সহজ পাঠকে সকলের সামনে তুলে ধরার জন্য স্কুলের প্রাচীরে ছবিগুলি আঁকা হচ্ছে। এখন আমি সহজ পাঠের পরপর পাঠ করে করে এই মুহূর্তে এখন অঞ্চ, র, ল, ব এই অংশগুলো করা হচ্ছে এখন এই মুহূর্তে। কি করছো এখন, কি পেন্টিং করছো? হ্যাঁ, আমরা সহজ পাঠের ছবি পেন্টিং করছি, ওয়াল পেন্টিং, খুবই ভালো লাগছে। দেয়ালে এত বড় ছবি, খুবই এক্সাইটেড হচ্ছে এত বড় ছবি দেখে, খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। অপরদিকে রিয়া ঘোষ নামে আরও এক অঙ্কন শিল্পী বলে, নন্দলাল বসুর আঁকা সহজ পাঠের ছবিগুলি মূলত স্কুল প্রাচীরে আঁকা হচ্ছে। এই রকম একটা কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমি এখানে সহজ পাঠে নন্দলাল বসুর আঁকা যে ছবিগুলো আছে তার মধ্যে এটা একটা, মচালাই গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি, এই ছবিটা। এটা এই যে কাজটা করে কিরকম লাগছে, আনন্দ লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ সহজ পাঠে এটা আমরা পড়েছি, দেখেছি তখন ছবিগুলো, আর স্যার আমাদেরকে, আমাদের স্যার আমাদেরকে আঁকতে শিখিয়েছেন, আর সেটা এত বড় করে এখানে এঁকে ভীষণ ভালো লাগছে। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তো, তার সত্ত্বেও এইসব যে কাজ করছেন কীরকম লাগছে, এনার্জেটিক? অনিতা মিশ্র ও নবম শ্রেণীর এক ছাত্র জানায়, এটা খুব সমর্থনযোগ্য কাজ, মোবাইলের যুগেও এই বইগুলি অপরিহার্য। এই যে ছবি আঁকা হচ্ছে, এটা কি বিষয়ে জানো? সহজ পাঠ। আচ্ছা, কিরকম লাগছে ছবিটা? ভালো লাগছে, কারণ প্রথমবার এইরকম আমাদের স্কুলে হচ্ছে, বড় বড় দেয়াল, বেশ খুব সুন্দর ছবিগুলো আঁকা হচ্ছে, খুব ভালো লাগছে। মোবাইলের যুগে এই অ-ক-খ এই যে ছবি তুলে ধরা হচ্ছে, এটা সমর্থন করছো? হ্যাঁ, ভালো লাগছে, মানে সুন্দর একটা, মানে এই প্রথমবার হচ্ছে তো, আর জিনিসটা দেখতে খুব ভালো লাগছে, যেহেতু আমার এটা আমাদের স্কুলের নিজেদের দেয়ালে হচ্ছে। একটা ছবি আঁকা হচ্ছে, দেখবে কী ছবি আছে তুমি জানো? ছোটদের যে অ-ক-খ বইটা আছে না, সেই বইয়ের থেকেই অন্যান্য ছবি, সেই পাতা থেকেই অন্যান্য ছবির আঁকা হচ্ছে,
কিরকম লাগছে তোমার এই ছবিটা? অপরদিকে অঙ্কন শিল্পী সঞ্জয় মল্লিক বলেন, বাঙালি ভুলে যেতে বসেছে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা। বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের চাপে এইগুলো লুপ্ত হয়ে যাবে, যাতে ছাত্রছাত্রীরা এই সমস্ত বই ও বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ভুলে না যায়, সেই জন্য স্কুলের প্রাচীরে ছবির মাধ্যমে সহজ পাঠকে তুলে ধরা হচ্ছে। শিক্ষা হলো মানুষের অঙ্গ। আমরা তো সারা জীবন মানে পুঁথিগত শিক্ষা মানে সেটা ধরে এগিয়ে গেলাম, আজও সেই শিক্ষকতা আমরা অর্জন করে চলেছি, কিন্তু যে পুরনো জিনিস আজকে এই যে সহজ পাঠের ছবিগুলো আমরা বড় অঙ্গন স্কুলের দেওয়ালে আমরা তুলে ধরেছি, ঠিক আছে, এতে এখন ডিজিটাল সহজ পাঠ চলে এসেছে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা কিন্তু এই সহজ পাঠ পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে। আমরা মানুষের সঙ্গে তুলে ধরছি যাতে পথ চলতে মানুষ দেখে, যাতে সেটাকে মনে করতে পারে যে তারাও একদিন এই সহজ পাঠ পড়েছিল। আমার সাথে এখন প্রায় 20-22 জন স্টুডেন্ট কাজ করছে। আপনার কি এই ড্রয়িং শেখান? হ্যাঁ, আমার একটা স্কুল আছে, স্কুলটির নাম হলো আরতি স্কুল অফ আর্ট। সেখানে আমি প্রতি সপ্তাহে 300-400 স্টুডেন্টকে আমি ড্রয়িং শেখাই। সব মিলিয়ে বড় নবল রমানাথ ইনস্টিটিউশনের এই উদ্যোগকে সাধুবাদ জানায় বুদ্ধিজীবী মহল। নিউজ আজ বাংলা, আরামবাগ।